যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ইয়াজ আহমেদ নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় মঙ্গলবার মিসৌরির সেন্ট লুইস শহরের একটি গ্যাস স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত ইয়াজ আহমেদের বয়স 22। পুলিশ জানিয়েছে সেন্ট লুইসের হ্যাম্পটন এভিনিউয়ের ওই গ্যাস স্টেশনে কাজ করতেন ইয়াজ। স্থানীয় সময় মঙ্গলবার ভোর রাতে সেখানে কাজ করার সময় বাইরে রাখা ইয়াজের গাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে কয়েকজন সন্ত্রাসী। তাদের বাধা দেয়া ইয়াজের মাথায় গুলি চালায় হামলাকারীরা। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই ঘটনায় তিনজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তবে মূল হামলাকারী হিসেবে জ্যাটাভিয়ান স্কট নামে 19 বছরের এক তরুণকে পুলিশি হেফাজতে নেওয়া হলেও হাতকড়া পড়া অবস্থায় সে পালিয়ে যায়।